রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। অন্তর্বর্তীকালীন হিসেবে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার ভাবনা চিন্তা করা হচ্ছে জানালেন শিক্ষামন্ত্রী। ফের রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বেনজির সংঘাত। আমি যদি এরকম ভাবে দিনের পর দিন ফাইল ফেলে রাখি, ফাইল আটকে রাখি, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব যদি না দেখান, তাহলে কেরালার রাজ্যপাল যেটা করেছেন আমরা সেটা আমাদের প্রভিনশিয়াল স্তরে আমরা বিচার করে দেখব, সংবিধান আলোচনা করে দেখব, দর্শন আইনজ্ঞের পরামর্শ দেব যে অন্তত ইন্টারিম পিরিয়ডের জন্য চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কিনা। সম্প্রতি রাজ্যের 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে পাঠান আচার্য তথা রাজ্যপাল, কিন্তু তার আহ্বানে উপাচার্যরা সাড়া দিচ্ছেন না বলে একের পর এক টুইট করে ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল। একের পর এক টুইটে দাবি করতে থাকেন তার উপর্যুপুরি ডাকেও সাড়া দিচ্ছেন না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। এমনকি এ বিষয়ে সরাসরি তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে তিনি টুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থার ছবিটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো আচার্য এবং উপাচার্য রাজ্যপাল ভিজিটারের সঙ্গে বৈঠকে এলেন না। শিক্ষাক্ষেত্রে দলবাজি চলছে, আইনের শাসন নয়, চলছে শাসকের শাসন। ইট ইজ মোস্ট আনফরচুনেট দ্যাট চ্যান্সেলরস অ্যান্ড ভাইস চ্যান্সেলরস অফ প্রাইভেট ইউনিভার্সিটিস 11 ইন নাম্বার হ্যাভ নট টার্নড আপ ফর আ মিটিং উইথ দ্য ভিজিটার। সিমিলার সিনারিও ওয়াজ ফেসড ইন জানুয়ারি 2020 ওয়েন Vice Chancellors of State Universities were called upon to come to Rajbhavan for a meeting. These developments are alarming. পাল্টা টুইট করে শিক্ষামন্ত্রী বলেন, ঔপনিবেশিক রীতি মেনে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার নিয়ম চালিয়ে যাওয়া উচিত, নাকি বিশিষ্ট বা শিক্ষাবিদদের এই পদে মনোনীত করা যায় তা ভেবে দেখার সময় এসেছে। প্রথম কথা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যদি বিধি দেখা যায়, আইন যদি দেখা যায়, সেখানে রাজ্যপালের উপস্থিতিটা নেহাতি আলংকারিক, ভিজিটার তো, এবং প্রাইভেট ইউনিভার্সিটির যাবতীয় জমি দেওয়া থেকে যাবতীয় সুযোগ সুবিধে, তাদের এন্ডোর্সমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। তা সত্ত্বেও আমাদের সরকার বা আমাদের শিক্ষা দপ্তর কখনো এরকম হুটহাট ডেকে পাঠায় না, কখন ইউজিসি হুমকি দিচ্ছে, এতদিন সিবিআই, ইডি, এবার ইউজিসি। স্টেট গভর্নমেন্ট is making appointments of vice chancellors, ignoring the chancellor. I am now being forced to take a strong view of these developments and direct that all these appointments be revisited. UGC needs to engage into serious probe about private universities, as I find they are in breach of several regulations, particularly qua the visitor, and it cannot be put under the control of the government. শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এতদিন পরে এখন মনে করছেন যে চ্যান্সেলর পদ থেকে রাজ্যপালকে সরানো যায় কিনা। এটা আমরা যারা চ্যান্সেলর পদের মানে রাজ্যপাল পদের বিরোধী, ফলে আমরা কখনো এই আমাদের স্বার্থে কি করতে হবে এইভাবে দেখিনি। সম্প্রতি কেরলে বাম সরকারের সঙ্গে সে রাজ্যে রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান বলেছিলেন তিনি আচার্য পদ থেকে সরে যাবেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে যেন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে আনা হয়। এবার সেই প্রসঙ্গই উঠে এলো তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রীর গলায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশফুল হোসেন ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।